এই পরীক্ষার আগে একটা ছেলে বাবা রংপুর বাড়ি তোমাদের এই দক্ষিণবঙ্গে একটা ছেলে আমাকে বলে আমি আপনার আব্বা বলবো। আমি বললাম কেন তুমি আমার আব্বা বলবা? বলে হুজুর আমার আব্বা নাই, আমার ভাবি আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। আমি বললাম মাদ্রাসা বন্ধ তুমি বাড়ি যাবা না? বলে আমি কার কাছে যাব, আমার কেউ নাই। আমিও তো 12 বছর বয়সে মারাইছি, এ পাবনারা গড়িয়ার বাইরা তোমাদের সাথে স্কুল কলেজে কত এতিম ছেলেরা লেখাপড়া করে ভাই, তুমি তাকায়া দেখো ওই ছেলেটার একটা জামা একটা প্যান্ট শার্টের উপরে কোনো জামা নাই, তুমি কি পারো না তারে একটা শার্ট কিনে দিতে? তুমি কি পারো না তারে একটা পেন কিনে দিতে? তুমি কি পারো না তারে এক সাবজেক্ট কিতাব কিনে দিতে, বই কিনে দিতে? তোমার বাবার টাকা আছে একটা এতিম ছেলের কিছু বই পুস্তক কিনে দিল, যদি সে এলমেদিন শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে যায়, এই গরিব ছেলেটা যদি একটা কর্মস্থলের ব্যবস্থা হয়ে যায়। এই কোরআন কি বুক নিয়ে বললাম দুনিয়ার সবাই তোমারে ভুলে গেল, ওই গরিব ছেলেটারে যে এতিম বানিয়েছে আল্লাহ তোমারে ভুলবে না। তোমার নবী এতিম, ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়াআম্মা সাঈলা ফালা তানহার ওয়াআম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিথ। আমার নবীর মক্কা নগরীতে বাবা 180 জনের মতো বন্ধু ছিল, তার ভিতরে সবচেয়ে বাল্য বন্ধু কাছের বন্ধু হলো আবু বকর। তোমরা জানো কিনা জানি না আমার নবীর ইতিহাস, তোমরা জানো কার্ল মার্কসের ইতিহাস, লেনিনের ইতিহাস, লেনিনের ইতিহাস, কার্ল মার্কসের থিওরি জানো, আমার নবীর ইতিহাস কেন জানবা না? আমার নবীর ইতিহাস পড়বার চোখের পানিগুলো ঝড়াইয়া দিবা, কবরে যাইবার পরে দেখবা তোমার এতিম নবী তোমার কবরে বসা, তোমার বান্ধব দুনিয়ায় কেউ নাই, তোমার বান্ধব হলো আমার নবী। আল্লাহু আকবার, সুরা বাকারা কেন? তোমার বান্ধব হলো তোমার নবী, কারণ কবরে যাইবার পরে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে ভাই। তুমি রিক্সা চালক হওয়ার শিল্পপতি হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, মার রব্বু ওয়ামান দিনু ওয়ামান নাবিয়্যু মান হাদার রাজুল। কবরে যাইবার পরে 2টা প্রশ্ন, একজন মাথার কাছে একজন পা কাছে উত্তর দিতে হবে, তোর রবকে বল, তোর নবীকে বল, তোর দিন কি বল, এই লোকটারে চিনোস কিনা? যদি তুমি বলো লা আদ্রি আমি চিনি না, নয় অ্যান্সার আমি জানি না উত্তর দিতে, একটা সেকেন্ড তো দেরি হবে না ভাই, তোর কবরটা একটা জাহান্নামের টুকরো হয়ে যাবে, তোর কবরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে। আয় ভাই, এখন সময় আছে, সব বাদ দিয়ে দাও, জীবনে অনেক কিছু করছো ভাই, সব বাদ দাও, হাউজে কাউসারের যদি মালিক হইতে চাও, ফসল লিলি রব্বিক, রবের সামনে মাথাটা লুটে দাও, রবের কাছে রুনা জারি করো, রবের কাছে মোনাজাতে কান্দ, আল্লাহ এক করুণায় এত লোক মারা গেল আমারে তুমি মারো নাই, তাহলে বোঝা গেল তুমি আমারে বাঁচায় রাখছো, তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি এইভাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে পারো ভাই, সময় নাই যুবক ভাই, সময় নাই ভাই, কখন যাবি? এই গোলাম সরোয়ার সাইদি এই লকডাউনের ভিতরে তার মুক্তা ঝরানো বক্তব্য জুমার বয়ানগুলো তোমরা শুনেছ, যুবক এমন একদিন আসবে তুমি মসজিদে ঢুকতে চাইবে, মসজিদ তোমার জন্য বন্ধ হয়ে যাবে, কথা বলো না কেন? তোমার মন চাইবে মসজিদে যাইতে, তখন হসপিটালের বেডে থাকবে, অ্যাক্সিডেন্ট করে লুলো হইয়া ঘরে পড়ে থাকবে, মসজিদ তোমাকে ডাকবে তুমি মসজিদে যেতে পারবে না। কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? তোর মতো কত যুবক কলেজে যাইবার সময় 2টা পাও আজীবনের জন্য শেষ হয়ে গেছে, আছে না ভাই? তোমার কষ্ট হইতাছে না?
কথা বলো, কষ্ট হইতাছে? আমি বেশি রাত করব না, শুধু আমার দিকে তাকায় থাকবার, দুই ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবা যে হারে জীবনে করছি কি। এই যুবক বয়সের দাম বলে আমার আল্লাহর কাছে অনেক বেশি। যুবক বয়সে এক রেকাত নামাজ যদি কোনো যুবক পড়ে, বৃদ্ধ বয়সের 500 রেকাত নামাজের সমতুল্য হয়ে যাবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। তুমি কি জানো এই কোরআনকে আজকে লাথি মারে, কোরআনের পাতা ছিঁড়ে নটটুকি তার পায়ের নিচে রাখে, তার লজ্জা স্থানে লাগায়, ডাস্টবিনে ফেলে, বাথরুমে ফেলে। হালাকে কোরআনকে প্রতিষ্ঠার জন্য তোমার বিশ্ব নবী তার নিজের পবিত্র জবানের মানুষের গালের সবচেয়ে সৌন্দর্য হলো দাঁত। আমার কথা বোঝেন নাই? যেরকম মহিলাদের মাথার সৌন্দর্য হলো চুল, আর পুরুষ মহিলা দুজনের সৌন্দর্য হলো তার দাঁত। দেখবার চেহারাটা অনেক সুন্দর, কিন্তু দাঁতগুলো আঁকা বাঁকা বেটা, ফ্রান্সের মতো ফর্সা ঠিকই, কিন্তু দাঁতগুলো দেখছেন পরে মনে বুলডোজার দিয়ে গুতা মুতা দিয়ে বেহা কোয়া করে থুয়ে দিছে। কথা কর না কেন, জোরে কর। তোমার বিশ্ব নবীর চরিত্র যেরকম সুন্দর ছিল, তোমার বিশ্ব নবীর দাঁত গুলা, কান গুলা, নাকের ছিদ্র গুলা সেরকম ছিল। আমি আমার নবীর এক একটা প্রশংসা করব। দেখো আমার আল্লাহ আগে কোরআনে কি প্রশংসা করছে, আমি পড়বো, তোমার শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা, ইনশাআল্লাহ তোমার প্রতিটা আমলে আল্লাহ পাক অহুত পরিমাণ সওয়াব দান করবে, এবং জীবনে কোনোদিন তোমার হাড়ের রোগ হবে না, জীবনে কোনোদিন তোমার ব্রেন টিউমার হবে না, জীবনে কোনোদিন স্ট্রোক করে মরবে না। কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, রেডি? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ ভাই যার চরিত্রের গ্রান্টেড আমার আল্লাহ, যার চরিত্র ছিল আকাশচুম্বী, যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না, ফরমালিন মুক্ত চরিত্র ছিল, যা আজকে লোবা রহমান তারে গালি দেয়াস, তোর জ্যান্তা গাইরে ফেলবো বাংলাদেশে এসে দেখ।